হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্স অফ ভিলেজ। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে যেটা বিষয় নিয়ে আলোচনা করব, তার আগে বলতেই হয় মাশাল্লাহ, এটা হচ্ছে আমার এবিয়ার। আমার এবিয়ারটা কিন্তু এরকম সুন্দর গোছানো, গাছপালা দিয়ে রাখা। আর এই গাছপালা রাখার কিন্তু দুইটা ওয়ে আছে, সেটা দুইটা কারণে আমি রাখছি। একটা হচ্ছে সৌন্দর্য বর্জন, আর দুই হচ্ছে আমার এবিয়ারটা, এই গাছপালাটা মনে হয় অনেকটা এনভায়রনমেন্টটা ব্যালেন্স রাখে, ঠান্ডা রাখে। তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন আপনাদের এবিয়ারে ছোট বড় যেভাবেই পারে, ওয়ে যদি থাকে তাহলে এরকম সুন্দর সুন্দর গাছ দিয়ে রাখার বা ডেকোরেশন করার। তার পাশাপাশি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে, গরমকালে চলে আসছে এবং গরম পড়া শুরু হয়ে গেছে, বলা চলে যে 50% গরম অলরেডি পড়া শুরু হয়ে গেছে। রাতের বেলা আমরা যদিও একটু শীতচিত করে, কিন্তু সারাদিন কিন্তু প্রচুর পরিমাণে গরম থাকে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে বা আমার রংপুরে। তো সেক্ষেত্রে আমি ওই হিসাব করে মনে হলো যে আপনারা অনেকেই আমাকে বলতেছেন ভাইয়া গরম নিয়ে একটা ভিডিও দেন, তাই আপনাদের রিকোয়েস্টে বা আমার মনে হয়েছে যে এখন গরম নিয়ে একটা কন্টেন্ট তৈরি করা উচিত। এই জন্য আপনাদের জন্য আজকের ভিডিওটা। আর আরেকটা কথা বলতেই চাই, যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন, ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলোয়ার বাটন অন করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটা চালু করে রাখবেন। তো যেটা হচ্ছে, গরমকালে আপনারা যে কাজটুকু করবেন, যেমন এই যে এই পাখিগুলোর, যেমন রিংনেট, লাভবার্ড, ককেটল, এদের কিন্তু বুট খুব পছন্দের খাবার। যেমন শীতকালে আপনাদেরকে বলছিলাম যে আপনারা যখন বুটটা দিবেন একটু গরম পানিতে নর্মাল করে তারপরে দিবেন। এখন কিন্তু গরমকাল পড়ে গেছে, তো এটা করতে হবে না। এখন আপনারা বুটটা রাতে ভিজে রাখবেন, সকালবেলা সুন্দরভাবে ধুয়ে আপনি আপনার পাখিকে দিতে পারবেন। আর বুটটা আমি মনে করি গরমের জন্য বেস্ট খাবার, সব সময়ের জন্য খাবার, কিন্তু গরমকালে ভালো হয়। আর পানি যে কাজটুকু করবেন আপনারা, পানি আপনারা এখন হচ্ছে, আগে আপনাদেরকে বলছিলাম পাখি পানিটা সকালবেলা দিবেন আর 4টা-5টার মধ্যে বের হবে শীতকালে, তো এখন পাখির পানিটা ঠিক 8টা পর্যন্ত থাকবে। এবং পানি এমনভাবে দিবেন যেন পাখি গোসল করতে পারে। এই যে আপনারা স্ক্রিনে দেখবেন যে আমি যে এরকম সুন্দর ভরাই দিছি, এইখানে কিন্তু পাখিটা গোসল করতে পারতেছে। তো আপনারা চেষ্টা করবেন এখন প্রচুর পরিমাণে পানিটা ভর্তি করে দেওয়ার, যেন ওরা নিজের মতন করে গোসল করে নিতে পারে। আর আপনাদের যদি অল্প পাখি থাকে আর যদি আপনার সময় থাকে, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন 4টা-5টার দিকে পানিটা বের করে দিয়ে আবার নতুন করে পানি দিয়ে দিবেন। এতে করে হয়তো পাখিটা একটু ঠান্ডা পানি খেতে পারবে, ওদের ভালো লাগা কাজ করবে। আর যাদের হিউজ পাখি আছে তাদের জন্য আসলে এই কাজ করাটা খুব পেনফুল, এটা করবেন কিছুদিন পরে যখন প্রচুর গরম বাড়বে তখন। আরেকটা জিনিস বলছিলাম আমি আপনাদেরকে, যে শীতকালে, যে আপনারা শীতকালে ওয়েদার অনুযায়ী শাকসবজি দিবেন। কিন্তু এখন কিন্তু আর ওই ওয়েদার নাই, মাশাল্লাহ প্রতিদিনই অনেক ভালো গরম যাচ্ছে, রোদ উঠতেছে। সেই ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, আপনারা যদি পারেন সপ্তাহে 3 দিন শাকসবজি দেওয়ার, আর যদি তাও না পারেন কমপক্ষে হলেও যেন 2 দিন আপনারা শাকসবজি দেন। যেমন শাকসবজির মধ্যে এদের সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে কিন্তু কলমি শাক। এবং কলমি শাকে একটা জিনিস দেখছি, যখন কলমি শাক আমি পানিতে ভিজিয়ে রাখি তখন দেখছি কলমি শাকের শরীরের মধ্যে এক ধরনের পানি পঞ্চ করে। এবং আমি দেখেন এইভাবে দিই যাতে ওরা পানিতে গোসল করায়, বা কলমি, এই যে দেখেন কলমি শাকের উপরে কিন্তু ওরা ওদের শরীরটা মেখে নেয় সুন্দরভাবে। বাজিরিকা পাখিকে এটা আমি বেশি করা দেখি, সব পাখিকেই দেখি, বাজিরিকা পাখিকে একটু বেশি দেখি, ওরা গোসল করে নেয়, এরকম একটা পরিস্থিতি তৈরি করে। সেক্ষেত্রে আপনারা প্রতিদিন না, সপ্তাহে 3 দিন বা সপ্তাহে 2 দিন কলমি শাক দেওয়ার চেষ্টা করবেন। তার পাশাপাশি আমি কিন্তু প্রতি ফ্রাইডে আমি একটা আমার সফট ফুড বানাই, এবং সফট ফুড কীভাবে বানাই এটার উপর কিন্তু সুন্দর ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে আবারও দেখে নিতে পারবেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এই সফট ফুডটা সপ্তাহে 1 দিন দেওয়ার চেষ্টা করবেন এই গরমকালে। শীতকালে কিন্তু আপনাকে বলিনি, কারণ এই সফট ফুডটা শীতকালে যখন দিছিল তখন কিন্তু পাখি আসলে হজমের সমস্যা হয়েছিল, পপসের সমস্যা হয়েছিল, নানান সমস্যা দেখা দিয়েছিল। সেক্ষেত্রে আমি আসলে শীতকালে এই খাবারগুলো অ্যাভয়েড করতে বলছিলাম, কিন্তু এখন গরমকালে আপনাদেরা যতটা পারবেন পাখিকে খাওয়াটা ইজি করে দিবেন। ইজি বলতে, যেমন এই যে কলমি শাক আপনারা দেখতেছেন, কলমি শাকটা পাখি খাচ্ছে, সোজাসুজি খেয়ে ওদের কাছে যাচ্ছে। কিন্তু আপনি যেমন সিড মিক্স যদি দিতে যান, সিড মিক্সটা কিন্তু খুলতে হয়, ওরা যে ভিতরে খোলসাটা তুলে তারপরে ভিতরে দানা। গরমকালে যতটা ইজি করে দিতে পারবেন আপনার পাখির জন্য, আপনার পাখিটা অতটাই সুস্থ থাকবে। আর আরেকটা জিনিস, আপনারা আপনার পাখিকে যতটা গোসলের ব্যবস্থা করে দিবেন, ও যত গোসল করবে আলহামদুলিল্লাহ ততটাই সুস্থ থাকবে। আর আপনারা যেটা করবেন এখন, আমি আরেকটা জিনিস, সেটা হচ্ছে গরমকালে আপনাদেরকে, যেমন এর আগে বলছিলাম আপনারা আপনাদের পাখির ঘরে কাভারিংটা, হ্যাঁ কাভারিংটা হচ্ছে 4টা-5টা বা সন্ধ্যার মধ্যেই করে দিবেন।
এখন কিন্তু আপনারা ওই কাভারিংটা কিন্তু সন্ধ্যার মধ্যে আর করবেন না, এখন আপনারা কাভার দিবেন শুধুমাত্র রাত 9টার দিকে। হ্যাঁ, রাত 9টার দিকে, 9টা 10টা যখন লাইট অফ করার মুহূর্তে তখনই দিয়ে দেবেন। কারণ আমি এখনও দেখছি, আমি নিজে, আমি কিন্তু আমার পাখির সাথে সবসময় নিজেকে কম্পেয়ার করি, আমার কিন্তু এখনও ভোর রাতে বা মাঝরাতে এখনও ঠান্ডা লাগে। তো সেই ক্ষেত্রে আমাদের রংপুরে, তো সেই ক্ষেত্রে আপনারা যদি ওই যে খুলে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু পাখির ঠান্ডা লাগা কাজ করবে। সেই জন্য আমি মনে করি আপনারা রাত 8টা 9টার দিকে আপনার পাখির ঘরে কাভারিংটা করে দিবেন। বিকালবেলা আর কাভার করা যাবে না, কারণ বিকালবেলা কাভারিং করলেই আপনার পাখির ঘরে একটা গরম তৈরি হবে, যে গরমটা তৈরি হওয়ার কারণে পাখিগুলো অসুস্থ হয়ে যাবে, নানান সমস্যা ভুগতে থাকবেন আপনি, আপনার পাখিগুলো সমস্যার মধ্যে ভুগবে। যেটা আমাদের হয় ঠান্ডা গরম হলে, যেটা হয় জ্বর কাশ সর্দি এইরকম টাইপের হয়, পাখিরও কিন্তু সেম। আপনার পাখিও যখন ঠান্ডা গরম, সারাদিনে গরম থাকে, রাতের বেলা ঠান্ডা পড়ে, তো এই সময় কিন্তু একটু এক্সট্রা টেক কেয়ার করতে হবে। আপনারা যদি এইভাবে এক্সট্রা টেক কেয়ার করেন, ইনশাল্লাহ আপনার পাখিগুলো সুস্থ থাকবে। আর অনেকে বলে যে ভাইয়া গরমের জন্য এক্সট্রাভাবে কি কোনো ঔষধ প্রয়োগ করতে হবে কি না, এটা না। যদি খুব প্রচুর গরম পড়ে যায়, মনে করেন দেখা গেল হুট করে একদিন 30-এর উপরে তাপমাত্রা চলে গেছে, তো সেক্ষেত্রে আপনারা আপনাদের পাখিকে হাইয়েস্ট স্যালাইন পানি দিতে পারেন, যেটা হচ্ছে পাখির জন্য স্যালাইন, তো সেই স্যালাইন পানি ব্যবহার করতে পারেন। আর যদি কারো কাছে স্যালাইন পানি না থাকে, অ্যাটলিস্ট লেবু পানি ব্যবহার করতে পারেন। তো আমি কিন্তু এর আগের গরমে একটা ভিডিও তৈরি, কন্টেন্ট তৈরি করছিলাম যে শীতে গরমে খুব গরম পড়ে গেলে কি কি করবে, ওই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। ইনশাল্লাহ এবার খুব গরম পড়ুক, আবার হয়তো নতুনত্ব কোনো জিনিস নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসব। তো মোটামুটি এই যে দেখেন আমি কিভাবে আমার পাখিগুলোকে কলমি শাক দিই আর ওরা ওদের মতন করে খায়। খাওয়ার কারণ হচ্ছে এটাই, সবাই সবার ভালোটা বুঝে, পাখিগুলো হয়তো বা পাখিটার ভালো বুঝে, যার কারণে ও কিন্তু এই যে দেখেন আপনারা অন্য কোনো খাবার খায় না, যখন কলমি শাক দিই তখন ওরা এই খাওয়া নিয়েই ব্যস্ত থাকে। জানি না আসলে আপনাদেরকে আসলে কতটুকু বুঝাতে পারতেছি। যদি মনে হয় না ভিডিওটা আপনাদের দেখে উপকারে লাগবে বা আপনারা আপনার পাখির শিডিউলগুলো চেঞ্জ করে নিয়ে আসবেন, আশাতে আপনাদের উপকার হবে, সেক্ষেত্রে অন্য কারো উপকারে লাগতে পারে সেই চিন্তাভাবনা করে আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে আমি কি ভুলভাল কিছু বললাম না সঠিক কিছু বলতেছি। আর আরেকটা জিনিস, আপনারা শীতকালে যে সিড মিক্সটা আপনাদেরকে, শীতকালের জন্য যে সিড মিক্সটা আমি বলছিলাম বাড়াই দিতে, ওই খাবারটা এখন চেঞ্জ হয়ে আপনারা যে আগের যে আমার খাবারের যে শিডিউল, যেটা আমি বাজিরিক লাভবার্ড ককেটল প্রতিটা খাবারেই কিন্তু আমার কাছে ভিডিও দেওয়া আছে, তো ওই খাবারের লিস্টে আপনারা চলে যাবেন। শীতকালের খাবারের লিস্ট এখন আর হবে না, এটা চেঞ্জ হয়ে যাবে। আর এই যে একটা জিনিস দেখতেছেন, এটা হচ্ছে আমার স্প্রে মেশিন। আমি কিন্তু অলরেডি এখন প্রতিদিন না, অলরেডি আমি সপ্তাহে 2 দিন করে স্প্রে করা শুরু করে দিছি। তো আপনারা আপনাদের পাখির ঘরে এরকম কখন স্প্রে করবেন, স্প্রে করার কিন্তু নিয়ম আছে, আর স্প্রে কীভাবে করবেন সেটারও কিন্তু নিয়ম আছে। দেখেন আমি কিন্তু কন্টিনিউ একটা পাখিকে ধরে রাখতেছি না, জাস্ট শুধু ওর একটা, যেমন এই ঘুঘু পাখি কিন্তু কখনো গোসল করে না, আমার দেখা আমি একে কখনোই গোসল করা দেখিনি। সেক্ষেত্রে কিন্তু এই পাখিটা যখন আপনারা এইভাবে স্প্রে করে দিবেন, এ কিন্তু একটা অনুভূতি হয়। আর সবচেয়ে বেশি গোসল করে যে পাখিটা, সেটা হচ্ছে এই যে আমার ফিন্স পাখি কিন্তু, তারপরও আমি এই স্প্রেটা করে দিই, যেন এই স্প্রেটা করে দিলে পাখির ঘরের যে একটা এনভায়রনমেন্ট এটাও কিন্তু বেটার থাকে। সেক্ষেত্রে আপনারা যেটা বললাম যে পাখির ঘরে স্প্রে করার সঠিক সময় হচ্ছে 12টা থেকে 1টার সময়, দুপুর 12টা থেকে 1টার সময়, যে সময়টা আমাদেরও গোসল করার সময় থাকে, অনেকেই করে এই টাইমে, ঠিক পাখিকেও আপনারা এই 12টা থেকে 1টার মধ্যে যদি গোসল করে দেন, ইনশাল্লাহ আপনার পাখি গোসল সরি না স্প্রে করে কখনো পাখিকে গোসল করাতে যাবেন না, ও ওর ইচ্ছা মতন গোসল করবে। আপনি জাস্ট এই যে যেমন দেখেন আমি স্প্রে করতেছি, ওর কিন্তু ইচ্ছা কাজ করতেছে বলে ও যে পাখা মেলায় দিচ্ছে, এইটাই ও যদি পাখা মেলায় দেয় তাহলে আপনি ওর একটু বেশি করে স্প্রে করে দিবেন, এর বাদিত তার বেশি স্প্রে করতে যাবেন না। বেশি কোনো কিছুই ভালো না যেটা করলে আপনার পাখির জন্য ক্ষতি হতে পারে। যেমন এই যে দেখেন ককেটল পাখিগুলো কত সুন্দর করে পাখা মেলায় দিচ্ছে গোসল করার জন্য, এইটাই। যাই হোক, আমি জানি না আপনাদেরকে কতটুকু বুঝাতে পারছি, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ কালকে হয়তো বা নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আসসালামু আলাইকুম।